আমি মোহাম্মদ ইসমাইল পারভেজ আমার ফার্মের নাম হচ্ছে ইকোয়েব আমি ইকোয়েবের প্রিন্সিপাল আর্কিটেক্ট হিসেবে কাজ করছি আমি জাকিউদ্দিন হানাফ আমি ইকোয়েবের আর্কিটেক্ট হিসেবে আছি এই প্রজেক্টের শুরু থেকে আমি ছিলাম এই মাজারটা অ্যাকচুয়ালি আমার গ্র্যান্ডফাদারের এটা বেসিক্যালি একটা মাজার তো প্রথমে আমাকে যেটা করতে হয়েছে আমাকে আসলে মাজার এখানে মাজারের ব্যাপারটা কি এটা বুঝতে আমাকে একটু টাইম নিতে হয়েছে তখন আমাদের মাজারের ওনাদের আদব আখলাক এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে হয়েছে তো মাজারে বিভিন্ন প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামগুলোতে আমার আসতে হয়েছে এগুলো দেখতে হয়েছে যে আসলে ওনাদের কী কী প্রোগ্রাম এখানে কী কী টাইপের আমল করা হয় কী কী টাইপের আদব করা হয় এইসব জিনিস দেখার পরে যেটা যার জন্য আসলে মাজার ওনার নাম হচ্ছে মাওলানা কুতুবুদ্দিন শাহ তো এটার নামের অর্থ হচ্ছে ধর্মের লাঠি মানে হেদায়তের লাঠি হেদায়তের খুঁটি তো আমাদের চিন্তা ছিল যে যেহেতু ওনার নামের একটা মিনিংস থেকে ধরে আমরা একটা কলাম ডিজাইন করব যেই স্ট্রাকচারাল ডিজাইন করব যেটা আমার এক্সপ্রেশন হবে আর্কিটেকচারালি তো ওই চিন্তা ভাবনা করে আমরা গতানুগতিক স্ট্রাকচার না করে আমাদের কলামটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যেটাই আমাদের আর্কিটেকচারাল এক্সপ্রেশনটা যাতে আসে তো ওইটার প্রেক্ষিতেই আমাদের মাজারের যে আকৃতিটা ওইটা চলে আসছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের ইসলামে যেমন পাঁচটা স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ জাকাত তো কালেমাটাকে প্রায়োরিটি দিয়ে যে ওনার যে কম্পার্টমেন্টটা ওইটাতে কালেমাকে রাখে বাকি ধাপগুলোকে ওইভাবে পাঁচটা ধাপে করে করা হয়েছে আর কি আমাদের প্রথমে যে চিন্তাটা ছিল আমরা এটাকে ফ্যাট ফ্রি করব যে এক্সট্রা কোনো যাতে কিছু না আসে যেটাই স্ট্রাকচার ওটাই যাতে আপনার আমাদের ডিজাইনে আসে তো এই ক্ষেত্রে আমরা যেটা চুজ করেছি আমরা কংক্রিট যে রড সিমেন্ট বালি আর পাথর দিয়ে আমরা এটা দিয়ে মোটামুটি যেই স্ট্রাকচারটা এটা থেকে নিয়ে আসছি আর ডোমের স্পেশালিটি যেটা ছিল যে ডোমটা প্রথমে আমরা প্লেন করব না কমলার কোয়ার দিকে যাব এরকম একটা কনফিউশনের মধ্যে ছিল তো আমরা ফাইনালি ওনাদের যেই ভাগগুলো ছিল ওটাতে আমরা চিন্তাভাবনা করে কমলার কোয়ার দিকে আগাই তো ওই ক্ষেত্রে যেটা হয়েছে যে পরবর্তীতে কমলার কোয়াটা করতে যেয়ে আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে আসলে এটার শাটারিং এটার ডিটেলিংটা কীভাবে হবে এত উপরে যে মাচা করে করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো তখন আমরা যেটা চিন্তা করলাম এটা ফাইবার দিয়ে করার একটা ডিসিশন নিলাম যে ফাইবার দিয়ে একটা আপনার প্রথমে আমরা এটা একটা বেসিক করে তারপরে উপরে যে ফিটিং করলাম তো এটা ফাইবার দিয়ে করার কারণে আমাদের ওয়েটটা একটু কমে আসছে এবং আপনার উপরের যেই ওয়েটের যেই ব্যাপারটা ছিল ফ্যাক্টরটা ছিল ওই ঝামেলাটা থেকে আমরা মুক্ত হয়ে তখন শেপটাও প্রপারলি চলে আসছে তো এই ক্ষেত্রে আমরা ফাইবারটা দিয়েই আমরা প্রেফার করেছি করার জন্য আর কি এখানে আমরা ওভারঅল প্রজেক্টের একদম শুরু থেকে এখন পর্যন্ত আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে আর্কিটেকচার এবং সুফিজম দুটাকে মার্চ করে যদি আমরা একটা কিছু করতে পারি আলটিমেটলি দেখা যাচ্ছে এটা একটা আধ্যাত্মিক জায়গা এখানে মানুষ আসবে মাজার জিয়ারত করবে তো আর্কিটেকচারের দিক থেকে যদি আমরা দেখি যে মানুষ এখানে আসার পর আধ্যাত্মিকতার যে একটা শান্তি আধ্যাত্মিকতার যে একটা ব্যাপার ওই জিনিসটাকে আমরা এখানে তুলে আনার চেষ্টা করছি যেখানে আমরা চতুর্দিকে মনুমেন্টাল একটা লুক দেওয়ার চেষ্টা করেছি ভিতরে গড রে টাইপের একটা সানলাইট সরাসরি কবরের ভিতরে নিয়ে আসার যে ব্যাপারগুলো এই টাইপের জিনিসগুলোকে আমরা বেশি ফোকাস করে অ্যাকচুয়ালি এটা করার চেষ্টা করেছি আমাদের এখানে দুইটা জিনিস ছিল যে আমাদের যিনি পীর সাহেব উনি আসলে সাদা জিনিসটাকে সবসময় পছন্দ করতেন এবং উনি সবসময় পড়তেনও সাদা তো এখানে ওনাদের একটা অবজারভেশন ছিল যে ওইটাকে রেখে কিভাবে করা যায় এই কারণে আমাদের দেখবেন ইন্টারনাল সব কিছুই হোয়াইট এবং বাইরের যে অংশটা এটাকে একটু অ্যাশ করা হয়েছে আর কি যাতে হোয়াইটের মধ্যে এই ব্যাপারটা থাকে এটা আর্কিটেকচারালি একটা মনুমেন্ট হবে ইসলামিক আর্কিটেকচার এবং কন্টেম্পোরারি আর্কিটেকচারটাকে এখানে মার্চ করানো হয় এই কারণে দেখবেন যে আমাদের কংক্রিট গ্লাস এবং ডোম এই তিনটা জিনিস চলে আসছে এবং ভিতরের স্পেসগুলোকে যে স্পেসগুলোর নর্মাল স্কেল না হয়ে যে একটু গতানুগতিক স্কেলের বাইরে যে করানো হয়েছে
যাতে একটু লফটি একটা জিনিস আসে, একটা মনুমেন্ট একটা লুক আসে, ওই সেন্সে এই জিনিসটাকে ডিজাইন করা হয়েছে। অন্যান্য মাজারের থেকে এটা অবশ্যই ডিফারেন্ট হবে, কারণ এই কন্টেম্পোরারি আর্কিটেকচারে বাংলাদেশে মাজার এখন পর্যন্ত আমার দেখা মতে হয়নি। তো এটাই প্রথম মাজার যেটা হচ্ছে আপনার গতানুগতিক থেকে বের হয়ে একটু আর্কিটেকচারাল আর্কিটেকটনিক একটা ফর্মেটে নিয়ে আসা হয়েছে। Oh.